ব্রিটেনের প্রাচীনতম ক্যারাম ক্লাব সাউন্ডটেক ক্যারাম ক্লাব ইউকে প্রদান করেছে এম এ খান ফাউন্ডেশন ইউকে জাতীয় ক্যারাম অ্যাওয়ার্ড 2020-21। এ উপলক্ষে গত মঙ্গলবার এক প্রেস কনফারেন্স আয়োজন করা হয় পূর্ব লন্ডনের সাউন্ডটেক ক্যারাম ক্লাব অফিসে। এম এ খান ফাউন্ডেশন ইউকে জাতীয় ক্যারাম অ্যাওয়ার্ড 2020-21 সম্পর্কে বিস্তারিত তুলে ধরে লিখিত বক্তব্য রাখেন সাউন্ডটেক ক্যারাম ক্লাব ইউকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান সুজা। এ সময় আরও উপস্থিত ছিলেন অ্যাওয়ার্ড কমিটির সদস্য মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদি কেরল, আব্দুল আহাদ, তমিজুর রহমান রঞ্জু, মোহাম্মদ দেলোয়ার হুসেন। সাউন্ডটেক ক্যারাম ক্লাব ইউকে আয়োজিত এম এ খান ফাউন্ডেশন 2020-21 ইউকে ন্যাশনাল ক্যারাম অ্যাওয়ার্ড 21টা ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হইবে। ব্রিটেনে এই প্রথম অ্যাওয়ার্ড দেওয়া হইতেছে যা পূর্বে কখনো দেওয়া হয় নাই, এবং এই অ্যাওয়ার্ডের মাধ্যমে আরও খেলোয়াড়রা উৎসাহিত হবে। এর জন্য আমার এই অ্যাওয়ার্ড প্রদান, যাতে মানে তারা আরও উৎসাহিত হয় এবং ক্যারাম খেলারে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে, এই জন্য আমার সাউন্ডটেক ক্যারাম ক্লাব। ব্রিটেনের প্রাচীনতম ক্লাব ক্যারাম ক্লাব সাউন্ডটেক আয়োজন করতে অ্যাওয়ার্ড অনুষ্ঠান, যেটা এর আগে কোনো ক্যারাম ক্লাবের হয় নাই, এই প্রথম সাউন্ডটেক ক্যারাম ক্লাব শুরু করতে এম এ খান অ্যাওয়ার্ড অনুষ্ঠান, এবং যারা ভালো খেলে এই জাতীয় বিভিন্ন 21টা ক্যাটাগরি তারা শুরু করেছে। আমার বিশ্বাস এই অ্যাওয়ার্ডের মাধ্যমে ক্যারাম ক্লাবে আরেকটা নতুন ইতিহাস সৃষ্টি করবে এবং নতুন প্লেয়াররা আরও সৃষ্টি হবে।